कितना दिया? The Way to Heaven. Do subscribe. Hello friends. Welcome to our channel, The Way to Heaven. আমার চ্যানেলে সকল ভিউয়ার্সদের জানাই হ্যাপি দিওয়ালি। দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলি যেহেতু আলোর উৎসব, তো আমরা ঘরে সকলেই কম বেশি প্রদীপ, মোমবাতি এই সমস্ত জ্বালিয়ে থাকি কালীপূজোর দিন। তো আমি আজকে যাচ্ছি প্রদীপ কিনতে কেন্দুয়া বাজার। কেন্দুয়া বাজারে এই কারণেই যাচ্ছি কারণ কেন্দুয়া বাজারে খুবই সস্তায় প্রদীপ, বাজি এভরিথিং পাওয়া যায়। তো এই কারণে আমি কেন্দুয়া বাজার যাচ্ছি। নর্মালি মার্কেটের থেকে কম রেট থাকে কেন্দুয়া বাজারে। তো আজকের ব্লগটা প্রদীপ কেনা নিয়েই। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমি বড়াকরের রুট দিয়ে যাচ্ছি, তাই জন্য কেন্দুয়া বাজার যাওয়ার জন্য আমি এলসি মোড় দিয়ে ঢুকলাম। তোমরা যদি কুলটি থেকে যাও তাহলে কুলটি স্টেশন দিয়েও কিন্তু কেন্দুয়া বাজার যাওয়া যায়। তো আমি এখানে এলসি মোড় দিয়ে ঢুকে সোজা চলে যাচ্ছি। রাস্তাটা খুবই সিম্পল, কাউকে জিজ্ঞেস করলে কেউ এমনিই বলে দেবে। আর আমার মনে হয় যারা প্রথম যাচ্ছ কেন্দুয়া বাজার তারা কুলটি স্টেশন দিয়ে গেলে আরো বেশি ইজি হবে। এলসি মোড়ের রাস্তাটাও ভীষণই সোজা। এখান থেকে এলসি মোড়ের রোড দিয়ে ঢুকে পরে সোজা গেলেই পাওয়া যায়। এখানে একটা সাইডে মাঠ পড়ছে, মাঠটা ক্রস করলেই এখানে অনেক উঁচুতে একটা মন্দির আছে। এটা মূলত সম্ভবত কালী মন্দির। তো মন্দিরটা ক্রস করে আমরা সোজা চলে যাচ্ছি। আর একটু কিছুটা গেলে পরে পুল পড়বে। এই পুলটা শেষ হলে তিন রাস্তার মোড় পড়ে একটা। তো আমরা রাইট সাইডে টার্ন নেব। রাইট সাইডে টার্ন নিয়ে সোজা চলে গেলেই কিন্তু আমাদের কেন্দুয়া বাজারে মার্কেটটা। এবারে পুলটা ক্রস করে যাচ্ছি। পুলটা ক্রস করে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তিন রাস্তার মোড় পড়ছে। আমরা রাইট সাইডে অর্থাৎ ডান দিকে চলে যাচ্ছি। ডান দিকে মোটামুটি ৪-৫ মিনিট মতন গেলে পরেই কিন্তু মার্কেটটা পড়ে যায়। এই যে আমরা এবারে মার্কেটে চলে এসেছি। দিওয়ালি আর ধনতেরাস উপলক্ষে প্রচণ্ডই ভিড় ছিল, মানে বেশ ভালোই ভিড় ছিল। তো শুধুমাত্র প্রদীপই নয়, এখানে ধনতেরাসের জন্য বাসনপত্র বা এভরিথিং মার্কেট ছিল। জুতো, বাসনপত্র, প্লাস্টিকের আইটেম, প্রদীপ, দিওয়ালি ঘর, দিওয়ালি খেলনা, অনেক কিছু এটসেট্রা এটসেট্রা। তো এবার আমরা গাড়িটাকে পার্কিং করে নিয়ে তারপরেই মার্কেটটা ঘুরবো। তো তোমাদের ডিটেলসে দেখাবো। এখানে পার্কিং এর জন্য কোনো চার্জ লাগেনি, একটা নর্মাল বাড়ির সামনে আমরা গাড়িটাকে পার্কিং করে দিয়েছিলাম। এবারে মার্কেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি মহিলা ছিল যার কাছে 10টা প্রদীপ 10 টাকা ছিল। তো এখান থেকে আমরা নিয়ে নিই, অনেক বার্গেনিং করেছি। তো ইনি বলেছিলেন 100 পিস নিলেও 100 টাকাই লাগবে, মানে পার পিস 1 টাকা করেই লাগবে। তো অ্যাটলিস্ট আমরা একটা বাচ্চা মেয়ের কাছ থেকে প্রদীপ নিয়েছিলাম, তার কাছে 50 টাকায় আমরা মোট 62টা বা 63টা এরকম কিছু প্রদীপ নিয়েছিলাম। তো মোটামুটি মার্কেটের থেকে আমার এখানে সস্তাই লেগেছে প্রদীপের দাম। এনার কাছেও রেট করেছিলাম, এনার কাছেও ছিল 10 টাকায় 10টা প্রদীপ। তো আমাদের নর্মাল রানীতলা ওয়াক্স রোডেও 10 টাকায় 10টা প্রদীপই ছিল। তো বেকার বেকার কেন্দুয়া বাজার যাওয়ার দরকার কি, তো রানীতলা থেকেই নেওয়া যেত। তো ওই জন্য এখান থেকে আমরা নিয়ে নিই। তো অনেকের কাছে জিজ্ঞেস করার পর ফাইনালি এনার কাছে একটু রেটটা কম ছিল, মানে ইনিও প্রথমে বলেছিলেন 10 টাকায় 10 পিস। তো বলার পর ইনি বলেছিলেন ক পিস নেবেন, যদি বেশি নেন তো কমিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমরা ডিসাইড করেছিলাম এনার থেকেই নেবো, কিন্তু লাস্ট আলটিমেটলি একটা বাচ্চা মেয়ে এতই কম রেট দিল যে এনার কাছে নেওয়া হলো না, তার কাছেই নিয়েছিলাম। তো আমি আগেই বললাম শুধুমাত্র প্রদীপই যে পাওয়া যাচ্ছিল তা নয়, বাজি থেকে শুরু করে পুজোর সরঞ্জাম, ভ্যারাইটিস জিনিসপত্র মার্কেটে ছিল, অ্যাভেলেবেল ছিল। তো তোমরা একবার গিয়ে দেখতে পারো। নর্মালি আমার মতে যে তোমার বাড়ির সামনে যা প্রদীপের রেট ফেট দিচ্ছে, যে কোনো কিছুর রেট এখানে মোটামুটি কমই আছে। এখনও কালী পুজো একদিন বাকি আছে, তো তার আগে তোমরা একবার ঘুরে আসতে পারো। तो आमार मते तुम्हारे पाड़ाय बा आमार पाड़ातेओ पाड़ार मध्य दोकानगुलोते जेरकम रेट दिच्छे तार थेके एखाने अनेक कम। तो अनेक जगह बार्गेनिंग करे लास्ट ये बाच्चा मेटार थेके आमरा प्रदीप नियेछिलाम कारण एर रेटटा खूबई कम छिलो माने जत जायगाय रेट करेछि तार थेके सब थेके एर रेटटा कम छिलो। ए प्रथमेई बोलेछिलो 10 टाकाय 12 पिस देबे तारपरे मोलभाव करार पर 50 टाकाय आमादेर 62 ना 63 पिस दियेछिलो तारपरे निजेर थेके आबार दुटो प्रदीप एक्सट्रा करे ढुकिये दियेछिलो आमादेर ब्यागे। तो मोट 50 टाकाय 65 पिस प्रदीप आमरा नियेछिलाम 50 रुपीस 65 পিস প্রদীপ। तो काली पुजो एखोनो मोटामुटी एक दिन बाकी आछे। तो आमी बोलबो एकबार केंदुआ बाजारे घुरे एसो माने जारा कुलटी बड़ा करे लोकल तादेर बोलबो केंदुआ बाजार एकबार घुरे एसो। तोमार पाड़ार मार्केटेर तुलनाय एरा रेट कमई लागिये देबे। तो आजकेर ब्लगटा एई पर्यन्तই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর পরপর কালীপূজোর আরো দুই তিনটে নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমি নেক্সট যখনই কোনো আপডেট দেব তোমার কাছে যাতে নোটিফিকেশন সবার আগে চলে যায়। আজকের দিনটা তোমার শুভ হোক। থ্যাংক ইউ। আর আমার বন্ধুদেরকে জানাই হ্যাপি দিওয়ালি। দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলি আলোর উৎসব। আলো জ্বালাও, প্রদীপ জ্বালাও, বাজি ফাটাও, সব করো কিন্তু নিজের বা অন্য কারোর ক্ষতি করে কিছু করো না। সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ।